রংপুরে পরিবহন মালিকদের ডাকা ধর্মঘটে পঞ্চগড়ে তেমন কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মতোই গাড়ি চলাচল করছে। শুক্রবার সকাল থেকে পঞ্চগড় থেকে দিনাজপুর সহ আশেপাশের জেলাগুলোর রুটে বাস সহ অন্যান্য যানবাহন চলছে। তবে যাত্রীদের অভিযোগ, অন্য দিনের চেয়ে গাড়ির পরিমাণ কিছুটা কম। এদিকে সকাল থেকে পঞ্চগড় রংপুর রুটে কোনো বিআরটিসি বাস ছেড়ে যায়নি। এতে চিকিৎসা সেবা সহ নানা কাজে রংপুরগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। অনেকে বাস না পেয়ে বাসায় ফিরে যাচ্ছেন। এদিকে শুক্রবার সকাল থেকে পঞ্চগড় থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। আমি রংপুর যাব একটা জরুরি কাজে, আসে দেখতেছি এখানে কোনো গাড়ি ঘোড়া নাই। আমি রংপুরে যাব রোগী নিয়ে, আমার বিআরটিসি কাউন্টার বন্ধ। রংপুর যাব কিভাবে সে চিন্তায় আছে, গাড়ি ঘোড়া তো বন্ধ। তবে ধর্মঘট প্রত্যাহার হলে পঞ্চগড় থেকে রংপুরের বাস চলাচল স্বাভাবিক হবে বলে জানান পরিবহন শ্রমিকেরা। পরিবহন ধর্মঘট হওয়ার কারণে আমাদের আজকে বিআরটিসি চলাচল বন্ধ। পঞ্চগড় থেকে কোনো বিআরটিসি বাস ছাড়েনি, কিন্তু পঞ্চগড় থেকে দিনাজপুর বা অন্য অন্য জেলা গাড়ি চলতেছে আর কি।